আসসালামু আলাইকুম সাহেব, আপনারা সব অনেক ভালো আছেন। অবশেষে এই আইফোনের যুগে অন্যান্য মোবাইল কোম্পানির মতো টেকনো নিয়ে আসলো তাদের আইফোন, এবং এই ফোনের মডেল নামটা হলো টেকনো স্পার্ক গো 2024। এই ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, সো সাউন্ডের পারফরমেন্স বেশ ভালোই পেয়েছি, ভালো পাওয়ারও কথা ছিল। তার পাশাপাশি ফোনটার আমাদের ইউজেজে যে ইউজার এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি তার সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট সিপিইউ কেস, 10 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, এবং টেকনো স্পার্ক গো 2024 মোবাইলটি পলিকার্বনেটের ফ্রেম দ্বারা তৈরি। এই মোবাইলটির এয়ার প্যানেলে সুন্দর এক ধরনের শাইনি টেক্সচার রয়েছে, যেটা ডেলাইট কন্ডিশনে যখন আপনারা হাতে নিয়ে ইউজ করবেন তখন এই শাইনিনেসটা দেখতে আমাদের কাছে খুব ভালো লাগবে। তবে ব্যাক প্যানেলে কিছুটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক অর্থাৎ হাতের ছাপ পড়ে যাচ্ছিল, সো আমি প্রিফার করবো অবশ্যই ফোনটির সাথে দেওয়া ব্যাক কেসটি আপনারা ইউজ করবেন। এছাড়া আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভ্যারিয়েন্টের নাম হলো মিস্ট্রি হোয়াইট। এই মোবাইলটি কিন্তু আরও একটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো গ্র্যাভিটি ব্ল্যাক। এছাড়াও 6.6 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.6 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল এই স্ট্যান্ডার্ড সাইজের এই ফোনটি মোটামুটি স্লিম এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি কিন্তু সাইড বাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হিসেবে কাজ করে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটি টাচ করার সাথে সাথেই ফার্স্ট আনলক করছিল। সে সাথে মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা, এবং এই এক্সটার্নাল মেমোরি কার্ডটি কিন্তু হাইস্ট 2 টেরাবাইট সাপোর্ট করে। তার পাশাপাশি মোবাইলের উপর অংশ রয়েছিল স্পিকার, এবং মোবাইলের নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকেট পোর্ট। সে সাথে এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট 60টি সেন্সর রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন, ইউআই হিসেবে রয়েছিল আইওএস 13.0, এবং সেই সাথে মোবাইলটিতে আপ টু 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি এই ফোনটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে 4GB র্যামের পাশাপাশি 4GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে মোটামুটি আমরা একটু বেশ হেভি ইউজ করতে পেরেছি। অনেকগুলো অ্যাপও খুব কমফোর্টেবল ভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে সফট করে ইউজ করতে পেরেছি। অনেক হেভি প্রেশার দিয়েও দেখেছি খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আমি মনে করি বাজেট বিবেচনায় অন্যান্য যে কোনো ফোনের থেকে ফোনের পারফরমেন্সটা আমরা ওভারঅল সব দিক বিবেচনায় ভালোই পেয়েছি। সত্যি কথা বলতে আসলে একেবারে আমার ল্যাগিং এর দেখা পাইনি। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং আরো সাথে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 1612x720 পিক্সেল। এবং এই মোবাইলটির ব্রাইটনেস এর কথা বলতে গেলে আউটডোরে একদম ডিরেক্ট সানলাইটের নিচে ইউজ করতে যাও, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। দুপুরের দিকে একটু প্রবলেম হয়, বাট অন্যান্য সময় এটা নিয়ে আমরা কোনো ইস্যু পাইনি। ইনফ্যাক্ট এই ফোনটা দিয়ে যখন আমরা ছবি তুলেছি তখনও এই ফোনটার ডিসপ্লে থেকে লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম পাইনি। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে রয়েছে 5x সেলফি ক্যামেরা, যেটা অবশ্যই প্রাইস বিবেচনায় থামস আপ দেওয়ার মতো একটা বিষয় টেকনোকে। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল ওয়াইড ফাইন L3S সাপোর্ট, এবং এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.9 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আরেকটি হলো AI লেন্স। এবং এই ফোনটার রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে কালার টোন মোটামুটি ঠিকঠাকই ছিল, প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলে মোটামুটি ভালো ডিটেলসও ধরে রাখতে পারছিল। তবে অনেক সময় কালার স্যাচুরেশনে কিছুটা ঘাটতি পেয়েছি, অনেক ভাইব্রেন্ট আপনাদের কাছে মনে নাও হতে পারে, যেটা অবশ্য বাজেট বিবেচনায় ফোন হিসাবে মনে করি ঠিকঠাক আছে। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে যখন ছবি তুলেছি ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই কভার করছিল, এজ ডিটেকশন আই থিঙ্ক ঠিকঠাকই আছে যদি আমি প্রাইস বিবেচনায় ফোন হিসাবে চিন্তা করি। তার পাশাপাশি ফোনটাতে নাইট মোডে ছবি তোলার অপশন রয়েছে, সেখানে যখন আপনি একটু ছবি তুলবেন তখন ছবির ডিটেলসটা একটু বেশি ভালো পাওয়া যায়, তবে টেক্সচারটা আবার একটু কমে যায়। বাট ওভারঅল আবার এই ফোনটাতে যখন আমরা ভিডিও শুট করেছি ভিডিও পারফরমেন্স আই থিঙ্ক ঠিকঠাক আছে, 1080p 30fps এ ভিডিও শুট করা যায়, যেহেতু জাইরো ইআইএস নাই বা ওএস নাই, যেটা থাকার কথাও নাই বাজেট রেঞ্জে। সো ভিডিও শুট করতে যে আমার কিছুটা শেকি শেকি ফিলের দেখা পাচ্ছি। তার পাশাপাশি এই ফোনটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে সেলফি ক্যামেরা যখন আমরা ছবি তুলেছি প্রপার লাইট কন্ডিশনে ভালোই ছবি ওঠে, বাট একটু লাইট কম আসলে ছবি মোটামুটি আসে। ছবির ডিটেলসের অবশ্য কালার টোনের ঘাটতি ছিল, তবে ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন যখন আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলবেন তখন ভালোই লাগবে, আমাদের কাছেও ভালো লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ ক্যামেরা টু APS সাপোর্ট নেই, আপনি চাইলে ইন ফিউচারে GCam ইউজ করতে পারবেন না। সেই সাথে এই ফোনটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, এবং সাথে রয়েছিল 10 ওয়াটের চার্জার, এবং এই ফোনটি 10 ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো আমাদের সময় লেগেছে। টুকটাক যখন আমরা হালকা পাতলা ইউজ করেছি তখন এই ফোনটা বেসিক ইউজ করে আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 1.5 দিনের কাছাকাছি। যখন আমরা একটু হেভি ইউজ করেছি, স্পেশালি গেমিং করেছি, দেখা গেল যে একটু ভিডিও টিডিও দেখেছি মোবাইল ডাটা ইউজ করে, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা 6 ঘন্টার মতো। এই মোবাইলটি রয়েছিল ইউনিসকের T606 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো
12 ন্যানোমিটার এবং এই ফোনটাতে জিপিইউ হিসেবে বেরিয়েছিল মালি G57 এবং এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 243,362 সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি এবং এই ফোনটার গেমিং পারফরম্যান্সের কথা বলতে গেলে এই ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা খেলেছি পাবজি গেমসটা মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিং এ খেলা যায় বিকজ ইউনিসকেট T606 মোটামুটি গেমিং সেন্ট্রিক প্রসেসর যদি আমি বাজেট হিসেবে চিন্তা করি 10-11,000 টাকা ফোন হিসেবে সো এই ফোনটা ভালোই লেগেছে 4GB RAM থাকার কারণে আমরা মোটামুটি খেলতে পেরেছি তবে জাইরো ডিলে রয়েছে যেটা খুবই স্বাভাবিক এই প্রাইস রেঞ্জের এই ফোন হিসেবে তবে লং টাইম আপনারা পাবজি গেমস খেলে অনেক বেশি মজা না পেলেও খেলতে পারবেন তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি সেটার পারফরমেন্স আবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে ইনফ্যাক্ট আপনারা যারা কল অফ ডিউটি খেলেন তাদের কাছে পাবজি থেকে এই ফোনে কল অফ ডিউটি খেলে একটু বেশি ভালো লাগে এবং সেই সাথে এই ফোনটা দিয়ে আমরা ই ফুটবল গেমসটা খেলেছি সেটা খুবই স্মুথ ছিল একদম বাটার স্মুথই বলতে পারেন এবং খুব কমফোর্টেবল ভাবে খেলেছি কালারটা যথেষ্ট ভালো লেগেছে আমরা যখন এই ফোনটা দিয়ে ই ফুটবল খেলেছি এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে সেটা হলো 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 10,690 টাকা এবার চলুন আমরা জানি নেই এই ফোনটার কি কি ল্যাকিংস আমরা ইউজ করতে যে পেয়েছি এবং তার পাশাপাশি এই ফোনটার কি কি বেস্ট সাইড ছিল প্রথমে চলো আমরা জানি নেই এই ফোনটার কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে ল্যাকিংসের কথা বলতে গেলে যদি আমি অফিসিয়ালি চিন্তা ভাবনা করি রাইট নাও মার্কেটে যে অনেক বেশি ফোন রয়েছে ঠিক সেটা আমি বলবো না সো সব দিক বিবেচনায় এই 9-10,000 টাকা ফোন হিসাবে এই ফোনটাতে যেহেতু 5000 mAh ব্যাটারি রয়েছে সো আমি মনে করি 18W চার্জার থাকা উচিত ছিল এই জিনিসটাই আমার কাছে পার্সোনালি ল্যাকিংস মনে হয়েছে তার পাশাপাশি যদি আমি ফোনটার ভালো দিকের কথা বলি প্রথমে যে বিষয়টা বলবো টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে সো চার্জিং এর ক্ষেত্রে প্যারাহীন আপনি চাইলে অন্য যে কোনো ফোনে চার্জার ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট থাকার কারণে তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া রয়েছে সো সাউন্ড পারফরমেন্স কিন্তু দুর্দান্ত লেভেলের ইনফ্যাক্ট আমরা সাউন্ড শুনে অনেকই মজা পেয়েছি আপনাদের কাছে এই ফোনটা সাউন্ড পারফরমেন্স কিন্তু খুবই ভালো লাগবে এবং সেই সাথে এই ফোনটার ডিসপ্লেও কিন্তু খুব একটা খারাপ আমি বলবো না যথেষ্ট ভালো যদি আমি বাজেট বিবেচনা এই ফোন হিসেবে চিন্তা করি আর ইন হ্যান্ড ফিল খুবই ভালো যেহেতু মোটামুটি একটু বড় ডিসপ্লে 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে সো মোটামুটি যারা আপনারা একটু মিডিয়া কনজিউম করেন তাদের কাছে অনেক ভালো লাগবে এবং সেই সাথে ফোনটা দিয়ে যখন আমরা গেমিং করেছি যেহেতু 4GB RAM ফোন আপনি অনেক এক্সট্রিম গেমিং করতে পারবেন না হালকা পাতলা গেমস প্লে করতে পারবেন আমরাও প্লে করেছি পাবজিও খেলেছি বাট মোটামুটি লাগবে তবে আমি মনে করি আপনারা আমাদের গেমিং সেকশনে যে এই ফোনটা দিয়ে যে আমরা গেম খেলেছি সেটা দেখে নিন তাহলে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে এবং সেই সাথে এই ফোনটা যদি আমি ফটোগ্রাফি পারফরমেন্সের কথা বলি একটু আগে আমরা কথা বলেছি ফটোগ্রাফি সেকশনে সেখানে যে আমাদের ছবিগুলো দেখে নিতে পারেন অর্থাৎ এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো তাহলে আইডিয়া হবে তবে ওভারঅল ক্যামেরা প্রাইস হিসাবে আমি মনে করি ওকে লেভেলের আছে ভিডিও ক্যামেরাটা একটু মোটামুটি সেলফি ক্যামেরাটা একটু ভালো হলো হয়তো আমাদের আর একটু ভালো লাগতো এবং সর্বশেষ এই ফোনটার UI পারফরমেন্সও আমাদের কাছে স্মুথ লেগেছে বাজেট বিবেচনার এই ফোন হিসাবে অফিসিয়ালি যদি আমি চিন্তা করি সো এখন হলো সব কথা শেষ কথা আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে যারা মেইনলি লং টাইম ফোনে কথা বলেন এমন একটা ফোন নিতে যাচ্ছেন যেটা চার্জ ব্যাকআপ মোটামুটি ভালো এবং প্রচুর ভিডিও টিডিও দেখেন মিডিয়া কনজিউম করে থাকেন এবং অফিসিয়াল একটা ফোন নিতে চাচ্ছেন 10-11,000 টাকা বাজেট রেঞ্জে তারা চাইলে টেকনো স্পার্ক গো 2024 এই ফোনটা নিতে পারেন সো কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে